আমি হুমায়ুন খান, নিকনেম শাহজাহান। আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যে সমস্ত বন্ধুরা রয়েছেন, প্লাস যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং কথাগুলো শুনছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি শত ব্যস্ততার মধ্যে আমি একটি অভিযোগ পেশ করতে চাচ্ছি। অভিযোগটি হলো, আজ থেকে কয়েক মাস পূর্বে আমি ছুটিতে বাংলাদেশে যাই। আমি একজন প্রবাসী মালয়েশিয়াতে আছি, তো ছুটিতে বাংলাদেশে যাই। আমি একটি হাফ ডাউন টিকিট কেটে বাংলাদেশে যাই। তো যে ট্রাভেলস থেকে আমি টিকিটটা কেটেছি, সেই ট্রাভেলস আমার সাথে জালিয়াতি করেছে। আমি হাফ ডাউন টিকিট কেটেছি, কিন্তু টিকিটের মধ্যে সব কিছুই মার্কিং করা আছে, ডেট দেওয়া আছে, কিন্তু আমাকে শুধু ওয়ান ওয়ে টিকিট দিয়েছে। তো বাংলাদেশ থেকে আমি ছুটি শেষ হওয়ার পূর্ব মুহূর্তে, সপ্তাহখানেক আগে, আমি ঢাকা মতিঝিলে এক ট্রাভেলস অফিসে গেলাম টিকিটটা চেক করানোর জন্য। তো চেক করার পরে ওখান থেকে আমাকে বলল, আপনাকে শুধু ওয়ান ওয়ে টিকিট দিয়েছে, তো যাওয়ার কোনো টিকিট দেয়নি, অনলাইনে কোনো রেকর্ড নেই। কী করতে হবে এখন ভাই? বলে যে আপনাকে টিকিট কেটে মালয়েশিয়া যেতে হবে। ও মাই গড! তখন বললাম যে কত টাকা লাগবে। তখন ওখান থেকে বললো যে 20,000 প্লাস। তো সপ্তাহখানেক পরে আমি 20,500 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে মালয়েশিয়া আসছি। তো মালয়েশিয়া কুয়ালালামপুর কোতারায় বাংলা মার্কেট থেকে আমি টিকিটটা কেটেছিলাম। তো মালয়েশিয়া পৌঁছার পরে ওই ট্রাভেলস অফিসে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমাকে বলল যে আপনার মতো 40-50 জনের কাছ থেকে ম্যানেজার টাকা হাতিয়ে নিয়ে উদয় হয়ে গেছে, পালিয়ে গেছে, তো সেটা এখন নেই। কিন্তু প্রতিষ্ঠানটি, যেই প্রতিষ্ঠানটি আরডিএস ম্যানেজমেন্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরস, এই যে দেখেন আমি টিকিটটি দেখাচ্ছি, এই যে ট্রাভেলসের নাম হলো আরডিএস ম্যানেজমেন্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিএসডি, 27 জালান সিলাং, কোতারায়া কুয়ালালামপুর মালয়েশিয়া, 27 জালান সিলাং, ঠিক আছে। তো এই হলো টিকিটটি। এইটি এই ট্রাভেলসের যে ম্যানেজার যে টিকিটটি প্রসেসিং করেছিল, তার নাম হলো মোহাম্মদ রানা, ঢাকা মিরপুরে বাড়ি। তো ওই রানা পলাতক আছে। তো আমি চাচ্ছি যে একটা পুলিশ রিপোর্ট করি বা একটা কেস করি, যে কোনো একটা রিপোর্ট করার জন্য, দেখি কী করা যায় আর কি। তো ওখান থেকে দোকানের যে ট্রাভেলসের যে মালিক, সে বলল আমিও 6-7 মাসের ঘর দোকান ভাড়া পাবো তার কাছে, ঠিক আছে। তো অনেকে হয়তো চাপ সৃষ্টি করছে মালিককে, এই জন্য সে বাঁচার জন্য এই কথা বলতেই পারে, ঠিক আছে। তো আমি একটা কথা বলবো, যারা আমার মতো প্রবাসী তারা তো অবশ্যই টিকিট কাটবেন দেশে যাওয়ার জন্য বা দেশ থেকে আসার জন্য। তো টিকিট কাটবেন, ঠিক আছে, টিকিট কাটার পরে আপনার টিকিটটা ওকে আছে কি না, অনলাইন হয়েছে কি না, অনলাইনে কোনো রেকর্ড আছে কি না, তার এটা চেক করাবেন, নতুবা আমার মতো এইভাবে বিপদে পড়বেন। তো বাংলা প্রতিষ্ঠান থেকে বা বাংলা লোক, বাংলাদেশি লোক ওই প্রতিষ্ঠানটার সাথে লিঙ্ক আছে, এরকম কোনো প্রতিষ্ঠান থেকে আমি আর কখনো টিকিট কাটবো না। সে তো আমার সাথে জালিয়াতি করছে, বাংলাদেশি ভাই হয়ে, ঠিক আছে, আমার সাথে প্রতারণা করছে, জালিয়াতি করছে। তো এই যে কান ধরলাম, আমি বাংলাদেশি প্রতিষ্ঠান থেকে বা বাংলাদেশি লোক লিঙ্ক আছে ওই প্রতিষ্ঠানের সাথে, ওই ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে আমি কখনো টিকিট কাটবো না, কাটবো না, কাটবো না। তো আপনি কাটবেন কি কাটবেন না সেটা আপনার ব্যাপার, আপনার পার্সোনালিটি, এজ ইউ উইশ। সো আমি বলবো একটা কথাই, যে আপনি যখন টিকিট কাটবেন, যখনই কাটেন, বাংলাদেশি প্রতিষ্ঠান থেকেই কাটেন, আমার কোনো আপত্তি নেই, তো টিকিটটা যত তাড়াতাড়ি পারেন চেক করাবেন, ঠিক আছে। তো এই রানা যে আমাকে টিকিটটা দিয়েছিল, এই রানার কোনো সন্ধান বা রানা কোথায় আছে, মালয়েশিয়াতে পলাতক আছে বা ঢাকা মিরপুরের বাড়ির ঠিকানা, যারা কোতারায়ার বাংলাদেশি দোকানে চাকরি করেন বা দোকানের মালিক, তারা হয়তো আমার এই ভিডিওটি কেউ যদি দেখেন, এই রানাকে অবশ্যই চিনতে পারেন,
রানা ঠিকানা কোনো সরিবেবান ব্যক্তি বা কোনো বন্ধু যদি আমাকে জানান দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।